আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর আশিস রহমতে ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকাল, কারণ আজকে বাসায় তো মেহমান আছে, ভাই বোনেরা আছে, তাই আজকে রান্না বান্না সকাল সকাল রুটি বানাইতেছি ছোট বোনে। আর আমি যে এখানে বাজি করতেছি, আর এখানে গ্রাম থেকে আম্মু ইয়া দিছে, আব্বুর মিলাদের একটু ডাউল ছিল, ওই ডাউলটা দিছে, কারণ আমার আবার মিলাদের ডাউলটা খুব পছন্দ, আমার কাছে খুব ভালো লাগে। তো মা বাড়ির থেকে যে মিলাদের ডাউল একটু দিছে, এখন আমি এগুলো দিয়ে রুটি দিয়ে খাবো, আর এদিক দিয়ে বাজি করবো, যে যেটা মন চায় এটা দিয়ে খাবে। তো আপনারা সবাই আসলে আমাকে আপুরা ভালো ভালো কমেন্ট করেন বা ভালো ভালোবাসা দেন, আসলে আপনাদের সাপোর্টে আমি আর একটু ভালো লাগতেছে। আপনারা যে সাপোর্ট আমাকে দিচ্ছেন, যে কমেন্টসগুলো করতেছেন, আমার কাছে খুব ভালো লাগে। খুব আপনারা আমার একে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন, এভাবে একটু উৎসাহিত দেবেন। তো সবাই আমার পাশে থাকবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, হয়তো কোনো অংশ আপনাদের কাছে হয়তো কোনো অংশ ভালো লাগতে পারে। তো চলে আসলাম রান্না বান্না করার জন্য। যে মা গ্রাম থেকে ইয়া দিছে, চড়া দিছে কচুর, আমার বিটার মধ্যে কচুর চড়া ছিল, ওই চড়াগুলো দিছে, আর চুয়া 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 বিসি বলে আর কেউ ইয়া বলে। তো এই যে টক রান্না করব আর ইয়া করব, চড়াগুলো আগে সিদ্ধ বাফায় ফালা দিতেছি, ফালা দিয়ে তারপরে ইয়া করব। আর এই যে ছোট বোনের দিক দিয়ে মোবাইল টিপতেছে, একজন শুয়ে গেছে। এখন আমি স্কুলও গেছি, স্কুল থেকে আসার সময় মাছ নিয়ে আসছি, কারণ বাসায় মাছ শেষ হয়ে গেছে। তো ছোট বোন সবাই ছোট বোনে কাটতেছে, 3 নম্বর বোনে বসিয়ে রেছে, আর আমিও বসিয়ে রেছি। ও মাছ কাটতেছে, বলতেছে আপু আমি তো আর এইভাবে মাছ কাটি নাই, আমার কাছে কেমন জানি আনিজি হয়, মানে এত বড় বড় মাছ কাটে নেই, এই প্রথম কাটতেছে। তো পরে দিয়ে কী করছি, আমি বসে রয়েছি, আমি বলে দিচ্ছি ছোট বোন বোন জিকে অসুস্থ, ও বলে দিছে কতটুকু করতে হবে, তো এ করতেছে আর এ করতেছে। তো আসলে পোলা পায় না, সাহস করলে সব কিছু সম্ভব, মেয়েরা পারে না এমন কোনো কিছু নেই। বর্তমানে মেয়েরা সব ইচ্ছা করলে সব কিছু করতে পারে, আসলে কেউ বলে আমি পারি না, কেউ বলে আমি করতে পারি না, এসব এগুলা মেয়েদের ইয়ে হয় না, মানা না মেয়েদের মুখে। তো এই যে মাছটুলা ধুয়ে নিলাম, ডিম হয়েছে, মাছের ভিতরে ডিম হয়েছে, আর এই যে ডিম, আর এখানে চলে আসলাম মাছ তোলানোর জন্য। আর একে চুয়া রান্না করতেছি, একটু টক ওই যে চুয়ার গুঁড়া দিয়ে আমাদের গাছে ধরছে। তো এই যে এখানে এখন কফিস মাছ দিয়ে ভাঙ্গি, তারপর রান্না করব। খুব মা বলছিল সবগুলা অর্ধেক দিত আর অর্ধেকগুলো রাখি, এখন দেখি সবগুলা দিছি, তারপরও টক কম হয়েছে, সাথে আবার একটু জলফি ফালা দিছি। ফ্রিজে জলফি ছিল, আমি আগে জলফি সিদ্ধ করে ফ্রিজে রাখছি, এখন নামাই ইয়ার পরে দিয়ে একটু টক রান্না করি মাছের সাথে দিয়ে, মানে যে সময় ইয়া লাগে এই সময় দিয়ে। তো আজকে অন্য কিছু, আজকে মা বাড়ির থেকে যেগুলো দিচ্ছে এগুলোই খাইতেছি, বা এগুলো খাওয়া হচ্ছে। আর এই যে এখানে চড়াগুলো বাঁফায় রাখছি, তো এখন এই চড়ার জন্য ময় মশলা সব কিছু কষাই, সব কিছু ইয়া করে তারপরে চড়া দিয়ে দিই মতো, পরে মাছ দিই। আসলে চড়াটা খাওয়ার সময় সবাই প্রশংসা করছে, হালকা একটু গলা ধরছে, তারপরে সবাই বলছে চড়া অনেক মজা হয়েছে, কারণ এইভাবে তরকারিটা আসলে ওই যে বাঁফায় ইয়া ফালা দিছি, তারপরে একটু হালকা লাগছে। তো সাথে আবার কয়টা জলফি দিয়ে দিচ্ছি, জলফি একটু টক টক লাগলে তো ইয়া কম লাগে, গলা কম ধরে, কম চুলকায়। তো এখন কষানির মধ্যে মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিয়ে তারপরে একটু জল দিয়ে তারপর রাখিয়ে দেবো। তো পরে দিয়ে কী করছে, যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে, যে কালারটা অনেক সুন্দর আসছে। আর কচু চড়া এভাবে রান্না করলে রঙও সুন্দর আসছে, খাইতেও ভালো লাগে, আর যদি বাফায় না ফালায় তাহলে কালো কালো দেখা যায়, ভালো লাগে না।
তো সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আপুরা ভাইয়েরা দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার পাশে থাকবেন, পাশে থাকলে হয়তো আমার কাছে আরেকটু ভালো লাগবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে ইয়ার কালারটা অনেক সুন্দর আসছে অনেক।